যেমন এটা 11 মডেল 12 স্টেশন। আচ্ছা নতুন গাড়ি, এগুলো রিকন্ডিশন নতুন আসে, গাড়ি নিউ শেপ এবং গাড়ি অনেক সুন্দর অবস্থায়, অরিজিনাল অবস্থায় আছে। এটা কোনো কিছু করতে হয় না আমাকে। এইচআইডি লাইট আছে, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। ফগ লাইটের ব্যবহার আছে। আপনি বসে কেমন আরাম পাচ্ছেন? অনেক মজা। এটা সিটগুলো একটু নিশা তো, হ্যাঁ টয়টা গাড়ি কিছু উঁচা, নিশানে কিন্তু সোজা বসা যায় একদম। আচ্ছা এই দেখেন, মানে বাপরে আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে চলে এসেছি নিউনিক অটো সেন্টারে, যেটা মোহাম্মদপুর তাজমহল রোড জাপান গার্ডেন সিটি ঠিক অপোজিটে অবস্থিত। আর আজকে আপনাদেরকে দেখাবো কম বাজেটের মধ্যে একটা রাজকীয় গাড়ি। কম বাজেট বলছি এই সেন্সে, কারণ এই গ্রেডের গাড়ি অন্য ব্র্যান্ড হলে আপনাদের অনেক বেশি দিতে হবে। তো চলুন একটি চমৎকার নিশান সারি আজকে আপনাদেরকে দেখাবো। তো কথাটা বাড়িয়ে লেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আল্লাহ শুকরিয়া, আল্লাহ খুব ভালো রাখছে। আঙ্কেল আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা কেমন চলছে? আল্লাহ তালা শুকরিয়া, আল্লাহ তালা খুব ভালো রাখছেন। আল্লাহ যখন যে হালে রাখে আল্লাহ কাছে শুকরিয়া। আপনার সামনে একটা আনকমন গাড়ি দেখা যাচ্ছে। আনকমন না, কমন গাড়ি, নিশান। জি নিশান সানি 1300 সিসি। যারা খুব একটু লাক্সারি আছে গাড়ি চায়, নিশান গাড়িগুলো তো লাক্সারি গাড়ির মধ্যে, কম বাজেটে লাগছে গাড়ি। যেমন এটা 11 মডেল 12 রেজিস্ট্রেশন। আচ্ছা নতুন গাড়ি, এগুলো রিকন্ডিশন নতুন আসে, গাড়ি নিউ শেপ এবং গাড়ি অনেক সুন্দর অবস্থায়, অরিজিনাল অবস্থায় আছে। এটা কোনো কিছু করতে হয় না আমাকে। এইচআইডি লাইট আছে, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। ফগ লাইটের ব্যবহার আছে। আর ঢাকা না, নিউ শেপ, হ্যাঁ এটা নিউ শেপটা অনেক সুন্দর। বাম্পারের ব্যবস্থা, হ্যাঁ লোহার বাম্পারের ব্যবস্থা আছে, গ্রিলটা অরিজিনাল আছে, কোনো কাজ টাজ করা ধরে তেমন কোনো। এবং সবচেয়ে মজা, এটা ডাক্তারের গাড়ি, কুর্মিটোলার জেনারেল হাসপাতালের গাড়ি, এক ডাক্তার ওনার থেকে নেওয়া আমাদের। গ্লাসগুলো তো সব অরিজিনাল, একদম অল ইন অল গাড়ি, সব কিছু অরিজিনাল। আরেকটা বিষয় হলো নিশানের কিন্তু যে বডি খুব স্ট্রং হয় এবং গাড়ি শক্তিশালী হয়, ওয়েট বেশি থাকে। টয়টা দিয়ে নিশা দেখি আগে। জি প্লিজ, জেনারেল হাসপাতাল পাইছেন? নিশানের ইন্টারিয়র অনেক সুন্দর, অনেক আরামদায়ক হয় সিটে বসতে। টয়টা গাড়ি আসলে সবাই কাম বুঝে, এই জন্য ইজি। এইটা নিশানের কাজ সবাই এত পারফেক্ট বুঝে না, এই জন্য একটু ঝামেলা। আচ্ছা আসলে গাড়ি নিশানেই ভালো, নিশান হুন্ডা গাড়ি তো অনেকগুলো গাড়ির মধ্যে পড়ে, কিন্তু টয়টা গাড়ি তো 30 নম্বর সিরিয়ালের গাড়ি, 300 সিরিয়ালের পিছনে গাড়ি। আচ্ছা টয়টা গাড়ি কিন্তু শুধু বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তাছাড়া অন্য দেশে চলে না, বাইরে গেলে যেগুলো চলে ক্যামরি, সিগনেস, অ্যাভালন ওইগুলো চলে, কিন্তু বাংলাদেশে তো ছোটো ছোটো গাড়ি টয়টা। আচ্ছা কিন্তু অন্য দেশে তো হুন্ডা, নিশান এগুলি খুব চাহিদা, নিশানে খুব দামি দামি গাড়ি আছে, এগুলো আমাদের এখানে আসে না। জায়গাও তো অনেক, অনেক জায়গা, অনেক স্পেস, নিশানে গাড়িতে স্পেস বেশি হয়। এবং এটা এসি কেমন করে? অনেক সুন্দর, অনেক সুন্দর। মজার ব্যাপার, নিশানের কাস্টমার ফুল আলাদা। জি নিশান হুন্ডার কাস্টমার ফুল আলাদা, এরা টয়টা নিবে না, মাংনা দিলেও নিবে না। ব্যাকলাইটগুলো সুন্দর, সব অরিজিনাল, আমি দেখাইছি ফুলের ব্যাকলাইট। নিশান সানি আর ব্লু বার্ড এর জিনিসটা ভালো লাগে, যে ব্যাকলাইটগুলো সুন্দর, গাড়ি এমনি অনেক সুন্দর, এবং দরজাগুলো অনেক ওয়েট থাকে, অনেক ওয়েট লাগে, যেন গাড়ি টাং করে ওটা খুলে ফুললেন ব্যাকলাইটটা একদম অন্যরকম আওয়াজ, ওয়েট দেখেন। চমৎকার তেলের গাড়ি, কিন্তু তেলের গাড়ি, খুব কত ভরে স্পেস, তুমি দেখেন কোনো খোলা কাটা নেই, কত মাল নেবেন? নেন মনে হয় যে দরবার চাল নেওয়া যাবো আছে। নিশান ভিতরে কত সুন্দর, 11 গাড়ি 12 রেজিস্ট্রেশন, কাগজপাতি আছে, 2300 খুবই সুন্দর অবস্থা, মার্শাল 1300 সিসি। আপনি বসে কেমন আরাম পাচ্ছেন? অনেক মজা। এটা সিটগুলো একটু নিশা তো, হ্যাঁ টয়টা গাড়ি কিছু উঁচা, নিশানে কিন্তু সোজা বসা যায় একদম। আচ্ছা এই দেখেন, মানে বাপরে আলাদা, নিশানে বসার যে এই ধরনটা একটু আলাদা, এটা অন্য গাড়ি জানা, টয়টা গাড়ির সিট কিন্তু উঁচা,
আর নিসান হুন্ডার সিট নিচা, নিসানের যে হুন্ডার নিচে আরও নিচা মনে হয় নিচে বসে আছি বডিতে, সুবিধা হলো এটা। ঠিক আছে, চলুন ইঞ্জিনটি দেখি প্লিজ। এটা সিটটা স্ট্যান্ডের উঁচা নিচা করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, সিটটা উঁচা করা যায় এবং সামনে পিছা করা যায়, মাশাআল্লাহ। কোনো খোলার কারণে দেখছেন দরজাগুলো কত সুন্দর। দেখেন আমার বারে বলার কিছু নেই, আপনি দেখেন ইঞ্জিন যদি সব দেখা যান। দেখেন দেখেন আঙ্কেল ভালো করে দেখেন, বড়টা দেখেন, বড়টা কত সুন্দর। দেখেন না ওই যে ইঞ্জিন প্লেটটা দেখেন, কোনদিন হাতে পড়ে নাই, চারটা চাকাই নতুন, চারটা চাকাই নতুন। দেখেন ক্যামেরা নিচে করেন, চাকায় মারেন, বুঝতে কষ্ট বুঝতে, ওটা এটা চাকায় ফ্রেশ করে গেট উঠল, সে ইয়ার কিনার মেরে সব অরিজিনাল, মানে কোনো রকম মায়ের দৌড় গুদাগাতে কিছু নাই, অরিজিনাল কালারটা অরিজিনাল। যদি কারো পছন্দ হয় নিতে পারেন, ছোটো গাড়ি আরামদায়ক গাড়ি, বড়ো গাড়ি সিসি কম, বড়ো গাড়ি সিসি কম আরামদায়ক। দাম কত যাচ্ছেন গাড়িটা? দাম যাচ্ছে 11 লক্ষ দেখলে আবার। আচ্ছা, দাম লাগাইছি 11,60,000 টাকা আস্কিং প্রাইস, 11,60,000 টাকা আস্কিং প্রাইস লাগাইছি, কাস্টমার আসলে পছন্দ হলে দাম দামি করবো ইনশাআল্লাহ। এটা কি আপগ্রেড মডেল, এই জন্য দামটা বেশি? 11-এর মডেল 11,60,000 লাগাইছি, কারণ 12 রেজিস্ট্রেশন, এই ধরনের 60,000 টাকা বেশি। জি, নিউ ইউনিক অটো সেন্টার, 24/12 তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। আমার নাম আব্দুল হাই, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ফোন নম্বর 01712927246, 01552380274, আর 3টি নম্বরটা দেওয়া থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, কাস্টমার আসুক কমাই দেবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো দর্শক, গাড়িটা পছন্দ হলে চলে আসবেন নিউ ইউটিউব অটো সেন্টারে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ফ্যামিলির পক্ষ থেকে আসলে আরও ছাড় দেবো ইনশাআল্লাহ। আরও ছাড় দেবে ইনশাআল্লাহ, এটা যাওয়া দাম, আস্কিং প্রাইস তো বলছে, এটা তো ফাইনাল না। যারা আসবেন বসবেন, যদি পছন্দ হয় ইনশাআল্লাহ অবশ্যই সম্মান করা হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।